তোমরা দেখছো জোসনা বেঙ্গলি ব্লগ আর আমি হচ্ছে জোসনা। তো তোমরা কেমন আছো সবাই? আজকেও আমি চলে এসেছি একটা সুন্দর জিনিস নিয়ে। তো তার আগেই বলি, তোমরা সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, ভুলবে না। কিন্তু তোমরা এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করছো আরও আরও সাপোর্ট করো, আর নতুন যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো তোমরাই পারো আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে, তো তোমরা আমাকে সাপোর্ট করো। আজকে আমি একটা অ্যাকচুয়াল রিকোয়েস্টেড একটা কাটিং দেখাবো। তো আমার ফ্রেন্ডরা একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি ইউ কাটটা আমাদেরকে দেখাও। তো তার আমার কাটিংটা খুব ভালো লাগে, সেই জন্যে অ্যাকচুয়াল আমি কখনো বলিনি, আমি হচ্ছে একজন বিউটিশিয়ান বলতে পারো, আমার পার্লার আছে একটা। তো আমি কোনোদিনও পার্লারের কোনো কিছু তেমন তোমাদের সামনে প্রেজেন্ট করি না। তো আমার ফ্রেন্ড আমাকে আজকে বলেছে, দিদি তোমার কাটিং আমার খুব ভালো লাগে, তো তুমি একটু অন্য কারোর হেয়ারে কাটিংটা করে দেখাও যাতে বুঝতে পারি, তো ইউ কাটটা দেখাও। ঠিক আছে চলো। তো তার জন্যই বলছি যে আজকে ইউ কাটটা আমি দেখাচ্ছি, তো তুমি কিন্তু অনেক অনেক করে শেয়ার করবে, ঠিক আছে? তুমি তো দেখবেই আমার ভিডিওটা, আমাকে কমেন্টসে জানাবে। আর যদি পরবর্তীতে তোমার স্কিন হেয়ার এনিথিংস কিছু জানতে ইচ্ছে করে তো আমাকে কমেন্টস অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো বলে দেওয়ার। তো চলো আমি কাটিংটা এবার স্টার্ট করি। প্রথমে দেখো হেয়ারটাকে কম করো ভালো করে, খুব ভালো করে হেয়ারটাকে কম করে নিতে হবে। এবার এই যে হেয়ারগুলো এগুলোকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব, ঠিক আছে? তিনটে পার্ট বলতে পারো, তিনটে পার্টে। এই যে প্রথম একটা পার্ট এটা করে নিলাম, তারপর আরেকটা করব। এটা কিন্তু চুলের পুরো যতটা চুল আছে সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। দেখো পুরো সমান করে, এখানে যত চুল এখানেও তত, তার উপরটায় তত। তো এভাবে আমি তিনটে ভাগ করে নিলাম। এবার এই চুলটাকে, এখন কিন্তু বাচ্চারা একদমই চুল কাটতে চায় না, তারা সব সময় পছন্দ করে লং হেয়ার। তো আমার মেয়ে ওও চাইছে লং হেয়ার, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে নীলাঞ্জনা এটাই, তো ও খুব বড় বড় চুল পছন্দ করে, সেই জন্যে বেশি চুল কাটা যাবে না, অল্প অল্প করেই কাটতে হবে, বুঝছো? তো জাস্ট স্টার্টিং করব, করে কাটিংটা দেখাবো। তো প্রথমে মাঝখান থেকে আমি চুলটাকে কেটে নিচ্ছি, দেখো পুরো কেটে নিলাম। তারপর এবার এখান থেকে কিছুটা চুল আমি নেব, নিয়ে এই পোর্শনে কেটে নেব। এই দেখো কেটে নিয়েছি। আর এমনিও কিন্তু চুল দু মাস বা আড়াই মাস বাদে বাদে চুলের আগাটা সেটিং করবে। অনেকে ভাবে কি চুল না কাটলেই বুঝি খুব তাড়াতাড়ি চুল লম্বা হয়ে যায়, কিন্তু এটা ঠিক নয়, চুল দু মাস বাদে বাদে কাটতে হয়। দেখো দেখেছো? এবার আরে বাবা তোমার চুল ছোট হচ্ছে না, ও টেনশনে পড়ে গেছে, ও চুল বুঝি আমি ছোট করে দিচ্ছি। আবার সেম প্রসেসে
কাটতে হবে। দেখো সমান করে কেটে নিলাম। এইভাবে সরিয়ে নিতে হবে সাইডে। আবারও আমি এখানটায় সরিয়ে এইভাবে কেটে নিলাম। দেখেছো, এবার আবার লাস্ট বার এটা খুলে নেব। নিয়ে আবারও কেটে নেব। দেখেছ, দেখো পুরো সমান করে কেটে নিলাম। এবার আবারও এখান থেকে সাইডে নিয়ে কেটে দেব। দেখো আবারও এটাকে আমি সাইড করে কেটে দিলাম। দেখেছ, এবার লাস্ট চেক করে নিতে হবে একবার। নীলাঞ্জনা টেনশনে পড়ে গেছে, ওর চুল কি ছোট হয়ে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে সেটাই। বুঝেছো, ও একদম চুল ছোট করতে চায় না, ওর আগে আরো বড় বড় চুল ছিল, বাট আমি সেগুলো কেটে একদম ছোট করে দিয়েছিলাম। দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে। দাঁড়াও, এবার এটাকে আমরা যদি এইভাবে ধরি, দেখো ইউকাটটা পুরো বোঝা যাবে। দেখেছো কি সুন্দর পুরো ইউসেপ। আবার এইভাবে বাঁধলেও ভালো লাগবে। দেখেছো, এটা বড়দের জন্যেও, বাচ্চারাও সবাই কাটতে পারে। তো আজকের মতো কাটিংটা কমপ্লিট হয়ে গেল। আবার পরবর্তী দিন পরবর্তী কিছু নিয়ে, অন্য কিছু নিয়ে চলে আসব। তো কেমন লেগেছে আমার এই কাটিংটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে, ওকে? আর আমার চ্যানেলের পাশে থাকবে আবারও সেই কথা, অবশ্যই অনেক অনেক করে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো তোমরা আমাকে সবাই এগিয়ে নিয়ে যেও। তো আজকের মতো বাই, টেক কেয়ার, আবার পরবর্তী দিন দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।